আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। কোভিড টেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা নবম শ্রেণীতে এবছর 22 সালে ভর্তি হয়েছেন, আপনাদের পরীক্ষা নভেম্বরে, ফর্ম ফিল আপের একটি ডেটও দিয়ে দিয়েছে। তো আপনাদের জন্য আজকে দুটি কথা বলার জন্য এখানে এসেছি। সেটি হচ্ছে, আপনাদের জন্য আজকে রাত 9টায় একটি ফ্রি ক্লাস আছে, জুম অ্যাপে হবে। তো সেই ফ্রি ক্লাসটা করতে হলে অবশ্যই আপনাদের আমি আমার স্ক্রিনে একটা নাম্বার দেবো, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন যে আমি ক্লাসটি করতে চাই, তাহলে আমি একটা গ্রুপ খুলেছি, সেই গ্রুপে আপনাদের অ্যাড করে দিব। শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি করুন, দেখুন কেমন লাগে, বুঝতে পারতেছেন কিনা বা বুঝতে পারেন কিনা। যদি মনে হয় না এখানে ক্লাস করে আপনার রেজাল্টটা ভালো হবে, তারপরে আপনি কন্টিনিউ করবেন, আগে ক্লাসটি করবেন। এই কারণেই করবেন যে আপনার এই ক্লাসটি করতে হচ্ছে, টাকা লাগতেছে না, এমনি ফ্রি ক্লাসটি করতে পাচ্ছেন। এই ফ্রি ক্লাসটি করতে হলে আবার বলছি কিভাবে করবেন, আমি স্ক্রিনে একটা আমার ফোন নাম্বার দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার দিব। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটা মেসেজ করবেন যে আমি ফ্রি ক্লাস করতে চাই নবম শ্রেণীতে, তাহলে আমি আপনার নবম শ্রেণীর যে গ্রুপ আছে সেই গ্রুপে কি করব, অ্যাড করে দিব। পরে আপনি ক্লাস করতে পারবেন, ক্লাসের কিছুক্ষণ আগে আপনি এটা নোটিফিকেশন পাবেন বা জুম অ্যাপের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা পেয়ে যাবেন, ওখানে ক্লিক করলে আপনি ক্লাসে ঢুকতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, ক্লাসটি করতে হলে অবশ্যই আপনার প্লে স্টোর থেকে জুম অ্যাপটি ইনস্টল করে রাখতে হবে, ওকে। আর একটি বিষয় যেটি হচ্ছে, আপনাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আর বসে থাকবেন না, অবশ্যই অবশ্যই পড়াশোনার ভিতরে আসতে হবে। আমি নিয়মিত আপনাদের জন্য কী করছি, ক্লাস দিচ্ছি এবং আপনাদের জন্য স্পেশাল একটি কোর্সের ব্যবস্থা করছি, যারা আপনারা পার্সোনালি এই কোর্সটি করতে চান তারা যোগাযোগ করবেন। আরেকটি বিষয় হচ্ছে স্পেশাল সাজেশন, স্পেশাল সাজেশন আমি এখনও কমপ্লিট করতে পারি নাই, আর 1 থেকে 2 দিন লাগবে, এরপরে আপনারা যোগাযোগ করলে স্পেশাল সাজেশন পাবেন। তো স্পেশাল সাজেশন কীভাবে নিতে হবে, কত টাকা প্রাইস, সেটি হচ্ছে পরবর্তীতে আরেকটি ভিডিওতে জানাই দিব। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনারা ফ্রি ক্লাসটি সবাই করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।